হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে আমরা পিকনিক করতে। আমি এত সুন্দর রান্না করি আমি জানতাম না, মানে এত অর্ডার আসছে যে দাদা আমাদের রান্না করে দিয়ে যান, আমাদের রান্না করে দিয়ে যান, আমাকে আসতে হচ্ছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি, আমি এত সুন্দর রান্না করি, আমাদের রান্না করে দিয়ে যান, আমাকে আসতে হচ্ছে। হ্যালো গাইস, আমরা রান্না করি, লঙ্কা গুঁড়ো। এবার আমরা এটাকে মাখাবো, ভাতটা দারুণ লাগে। ও আপনার গুঁড়ো চোখে পড়বে, এই পচা আলু, ওখানে এতগুলো পচা আলু বেরিয়েছে, পচা আলু ভালোগুলো ফেলে দিয়ে পচা আলুগুলো দিবি মাংসে। আচ্ছা আচ্ছা, আজ পচা আলুর রেসিপি। হ্যালো, একটু নাড়ো, আমি বাকিগুলো আর যে ওই খাওয়া দাওয়া চিনি দেওয়া হচ্ছে, চিনি এরপরে দেওয়া হবে তেজপাতা, শুকনো লঙ্কা গুলো হচ্ছে যে ফ্রিতে পেয়েছে মনে হচ্ছে, যার জন্য এরকম দেখাচ্ছে। এবার তেজপাতা, গোটা গরম মশলা, চলছে আমাদের শীত আটার আগে যে প্রথম পিকনিক, মানে আমরা এখানে এখান থেকে পারমিশন দিলে এখানে পিকনিক করতে হবে, তাদেরকে তো দেখে দিন আমাদের কুলোদহ গ্রামের রিসর্ট সুন্দর রিসর্ট, আপনারা আসতে পারেন। এখানে অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ভরাট খাল বিলের জল, আর চারিদিকে দেখছেন কত সুন্দর। টমেটো কাটতে হবে তো, টমেটোটা? হ্যাঁ আচ্ছা আসছি আমি, ঠিক আছে আমি এখন ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। লাল হয়ে গেছে, আদা রসুনের পেস্ট, আরে আমি তোমাকে নয় তোমাকে যদি ফোন করবো বলে দিয়ে আমরা এসছি, আর তোমাকে ভালো আগে ভালো দিকে ফোন করেছি দাদা। হ্যাঁ
তারপর চলে গেছে আর আমাকে ভাই।